বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত থাকতে প্রতিদিনের রাশিফল দেখতে জ্যোতিষীয় আলোচনা শুনতে এই ভিডিও নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকনের প্রথম অপশনটা অল নোটিফিকেশনটাও প্রেস করে দিন যাতে একটাও ভিডিও মিস না করেন নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি 23 ডিসেম্বর 2022 এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স 23 ডিসেম্বর হচ্ছে বুধের রাশি পরিবর্তন আমাদের অবশ্যই ব্যবসার কারকগ্রহ বুধ আমাদের বুদ্ধির কারকগ্রহ বুধ আমাদের নির্ণয় নেবার কারকগ্রহ বুধ ঠিক না বেঠিক সেটা বোঝার কারকগ্রহ বুধ আমাদের উপস্থিত বুদ্ধি স্মরণ শক্তি স্কিন নার্ভাল সিস্টেম ওভারঅল বহু বিষয়কে কিন্তু বুধ আমাদের জন্মছকে কন্ট্রোল করে এবং কোনো ঘটনা আপনি চট করে তাড়াতাড়ি বুঝতে পারবেন না ঘটনাটা ভুল বুঝবেন সেটাও কিন্তু বুধের ওপর নির্ভর করে যাবতীয় দেখছেন ঝগড়াঝাঁটি তর্ক বিতর্ক অশান্তি এবং এই ধরনের বিষয়গুলো কিন্তু বুধের আওতায় থাকে এবং ভালো বক্তা ভালো গায়ক গায়িকা এগুলো কিন্তু বাক প্রতিভা এগুলো বুধের আওতায় থাকে তো বুধের রাশি পরিবর্তন মানেই এই বিষয়গুলো আজকের দিনে প্রভাবশালী হচ্ছে কারণ কোনো গ্রহ যখন যে বিষয়গুলোকে কন্ট্রোল করে সে যখন রাশি পরিবর্তন করে তার উপর একটা কিন্তু প্রভাব বিস্তার করে তো আজকে কোন কোন দিকে সতর্ক থাকতে হবে সেগুলো তো জানাবই এবং একই সঙ্গে কাকতালীয়ভাবে আজ কিন্তু আবার বুধেরই নক্ষত্র রেবতী ফলে তো এই প্রভাবগুলো অত্যধিক শক্তিশালী হয়ে উঠছে এবং চন্দ্র বৃহস্পতির মধ্যে একটা গজকেশরী যোগ চলছে এবং তার মধ্যে শনি দৃষ্টিও কিন্তু সেই যোগের ওপর আছে তাহলে আসুন আমরা প্রথমে আজকের দিনে সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট বিষয়গুলোকে আগে দেখে নিই কোন দিকগুলো ভালো মন্দ তারপরে আমরা রাশিলগ্নে যে এক্সট্রা আলোচনা আছে করব এখানে যদি আপনার ডেট অফ বার্থ টাইম ঠিকুজি কুষ্টি কিছু নাও জানা থাকে তাও কোনো সমস্যা নেই প্রথম প্রেডিকশানে আপনি বহু বিষয় মেলাতে পারবেন আজকে চন্দ্র গতদিনের নক্ষত্র শনি নক্ষত্র থেকে পার করে সকালেই কিন্তু বুধের নক্ষত্রে প্রবেশ করছে এবং বুধেরও একত্রে রাশি পরিবর্তন প্রথম যে বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে আজকের দিনে যারা তাড়াহুড়ো করবে তাদের ক্ষেত্রে সমস্যা কিন্তু বেশি হবে যে কোনো ক্ষেত্রে আপনি যদি তাড়াহুড়ো করেন খুব দ্রুত কাজ করতে যান সেখানে কিন্তু সিলি মিস্টেক হওয়ার চান্সেস ম্যাক্সিমাম সেটা রান্নাবান্নার কাজ হোক অফিসের কোনো কাজ হোক বা অন্য কোনো কাজ হোক সেই জায়গাটা কিন্তু সবার আগে সতর্ক থাকতে হবে দুই যে কোনো ইনপুট দেওয়ার ক্ষেত্রে ক্যালকুলেটারে ইনপুট দিচ্ছেন লেখায় কিছু লিখছেন কিবোর্ডে কিছু টাইপ করছেন সেখানে একবার রিচেক করে নেবেন কোনো কিছুই এখানে কিন্তু আপনি ওভার কনফিডেন্সের সঙ্গে রাখবেন না যে না এটা করেছি ঠিক করেছি একবার রিচেক করে নেবেন সেটা আপনাদের ক্ষেত্রে সর্বাধিক উচিত হবে বিশেষত এখানে আমি ক্যালকুলেশনের ক্ষেত্রে বেশি গুরুত্ব দেবো রাস্তাঘাটে কোনো জিনিস কিনছেন দোকানে বাজারে ক্যালকুলেট করছেন আপনি একজন ব্যবসায়ী কোনো টাকাপত্র হিসেব করছেন এই বিষয়গুলো অবশ্যই কিন্তু একটু সতর্ক থাকতে হবে এগুলোতে কিন্তু ভুলচুক হওয়ার চান্সেস অত্যন্ত বেশি থাকছে এই বিষয়টা আপনাদের কিন্তু ওভারঅল সতর্ক থাকা আজকের দিনে দরকার এছাড়া সাধারণভাবে অ্যালার্জি কোনো হাঁপানি শ্বাসকষ্টজনিত অন্য কোনো সমস্যা স্কিনের সমস্যা কোনো ধরনের নার্ভাল সমস্যা এইগুলো থাকলে কিন্তু এগুলোর বিষয়ে আপনাকে কিন্তু বিশেষভাবেই সতর্ক থাকতে হবে এগুলো কিন্তু কিছুটা নেগেটিভ পয়েন্টের মধ্যে বা এই ধরনের রোগ ভোগ আমি এটা বলছি না যে এই ধরনের রোগ ভোগ আসবে চলছে যাদের ম্যাক্সিমাম তাদের ক্ষেত্রে এই বিষয়ে কিন্তু অবশ্যই বিশেষভাবে সজাগ সতর্ক থাকতে হবে আমি একটু আগেই বললাম যে বুধ হচ্ছে ঝগড়াঝাঁটি তর্ক বিতর্কের কারকগ্রহ তো যেখানে কলহ যেখানে বিবাদ হতে পারে যেখানে ঝগড়া হতে পারে যেখানে কোনো বিষয় নিয়ে কাউকে বোঝাতে গিয়ে আপনাকে ভীষণভাবে তার সঙ্গে লেগে থাকতে হবে এই ধরনের বিষয়গুলো অ্যাভয়েড করুন তর্ক বিতর্ক কিন্তু একে চন্দ্র বৃহস্পতির সঙ্গে যুক্ত দুয়ের বুধের কানেকশান তিনে বুধের রাশি পরিবর্তন চারে শনিদৃষ্টি তো সব ক্ষেত্রে এখানে কিন্তু দেখাচ্ছে তর্ক বিতর্ক বিবাদের মধ্যে জড়ালে তার মধ্যে কিন্তু জড়িয়ে পড়বেন সাধারণভাবে ছোটোখাটো বিতর্ক একটু ইগনোর করুন তর্ক বিতর্ক এড়িয়ে চলতে পারলে আপনাদের ক্ষেত্রে আজকের দিনটা অনেকটাই ভালো যাবে তাহলে এই প্রাথমিক সতর্কতাগুলো সকলকে কিন্তু মেনটেন করতে হবে এই বিষয়টা কিন্তু সবার আগে খেয়াল রাখতে হবে এবার আসা যাক আজকের বিষয়টায় অন্যান্য দিক দেখুন চন্দ্র আজকে বুধের নক্ষত্রে থাকছে সাধারণভাবে একটু আনমনাভাব এগুলো কিন্তু থাকবে এবং চন্দ্র বুধের কম্বিনেশান যেটা থাকছে এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে আপনাদের ক্ষেত্রে মানসিক জায়গাটাকে কিন্তু প্রভাবিত করবে সাধারণভাবে কখনও মনটা অনুভূতিপ্রবণ কখনও আবার খুব সিরিয়াস এই ধরনের যে মানসিক আদান প্রদান এগুলো কিন্তু ম্যাক্সিমামই আপনার সম্পর্ক বন্ধুত্ব দাম্পত্য এই যে বিষয়গুলো যেখানে আমাদের সফট মাইন্ডের যে বিষয়গুলো সেগুলো কিন্তু যেখানে জড়িত আছে তো সেই জায়গার ওপর প্রভাবশালী হবে তাই আমি এটুকু বলবো যে আজকের দিনে সবথেকে ভালো একটু মানিয়ে চলা দরকার সাধারণ বিতর্ক তর্ক বা এগুলো প্রেমের ক্ষেত্রে বা দাম্পত্য ক্ষেত্রে এগুলো বিষয় কিন্তু অবশ্যই একটু আপনাকে মানিয়ে চলতে হবে যেহেতু চন্দ্রবুধের কম্বিনেশান এই জায়গাটা কিন্তু অত্যন্ত প্রভাবশালী থাকছে সাধারণভাবে কর্মক্ষেত্রে কর্ম বিষয়ে আমি মনে করি আজকের দিনটা ওভারঅল শুভ কিন্তু
কমিউনিকেটিভ কাজগুলো, বুধ হচ্ছে কমিউনিকেশান। ধরুন আপনি মার্কেটিংয়ে আছেন, সেলসে আছেন, কোনো ধরনের পাবলিক হ্যান্ডেল করতে হচ্ছে বা কাস্টমার হ্যান্ডেল করতে হচ্ছে, কল সেন্টারে আছেন, সেখানে একটু হলেও অসুবিধা থাকবে, কোথাও মিসকমিউনিকেশান ইত্যাদি থাকবে, কিন্তু আদারওয়াইজ অন্যান্য কাজের ক্ষেত্রে আজকের দিনে গ্রোথ থাকবে। সাধারণভাবে ব্যাঙ্কিং ফিল্ড, যেখানে সফটওয়্যারের কাজ চলছে, আইটি ফিল্ড, এগুলো কিন্তু মোটের ওপর আজকের দিনে কিন্তু ভালো যাবে, এবং কমার্স, ট্যাক্স, অ্যাকাউন্টস এই জাতীয় কাজগুলো ভালো যাবে। কিন্তু যে সতর্ককরণগুলো যেগুলো আমি করেছি সেগুলো বিষয়ে কিন্তু আপনাকে সতর্ক থাকতেই হবে, সেইগুলো বাদ দিলে কিন্তু ওভারঅল ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু আপনাকে খেয়াল রাখতেই হবে, এবং এই জায়গাটা কিন্তু কিছুটা আপনার কিন্তু নেগেটিভ পয়েন্টের মধ্যে থাকছে। বাকি জায়গাগুলো আমি মনে করি এখানে কিন্তু ব্যাংক, রেলওয়েজ, টেকনিক্যাল জব, টিচিং প্রফেশন, এগুলোতে আজকের দিনে ভালো ফল পাবেন। এখানে যে কোনো ধরনের মিডিয়া যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল থাকছে, এবং যারা টেকনিক্যাল প্রফেশনাল আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল থাকছে। জেনারেলি সেলফ প্রফেশন বা ইত্যাদি ক্ষেত্রগুলোতে আজকের দিনটা কিন্তু ভালো ফল থাকছে। তবে এটা মাথায় রাখতে হবে চন্দ্র শনি বৃহস্পতির কম্বিনেশান সাধারণভাবে পরিশ্রমী দিনকে ইন্ডিকেট করছে। অবশ্যই এখানে কিন্তু কাজের ক্ষেত্রে ওয়ার্কলোড বা কাজের প্রেসার, এই দায় দায়িত্ব এটা কিন্তু থাকতে পারে। যেহেতু বুধ চন্দ্রের কম্বিনেশান, অনেকের ক্ষেত্রে এটা হতে পারে একটানা কাজ করতে অসুবিধা হবে, একটু গ্যাপ দিয়ে দিয়ে কাজ করুন, একটু থেমে কাজ করুন, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। নচেত কিন্তু আপনি দেখবেন একটানা কাজ করতে গিয়ে একঘেয়ে লাগা বা ভালো না লাগছে, কোনো বিষয়গুলো একঘেয়ে লাগছে, সেগুলো কিন্তু হতে পারে। তবু আমার মত, চন্দ্র যেহেতু একই স্থানে আছে এবং শনি দৃষ্টি আছে, বুধের রাশি পরিবর্তন, বুধের নক্ষত্র হলেও এখানে কিন্তু গতদিন যে কাজে সাকসেস পেয়েছেন, চাকরি হোক, ব্যবসা হোক, সেলফ প্রফেশন হোক, সেই জায়গাগুলো কিন্তু আজকের দিনটা মোটামুটি ভালো যেতে পারে। গতদিন আপনার যখন ধরুন কোনো কাজে খুব ভালো ফল পেয়েছেন, তার একটা রেশ আজকের দিনে কন্টিনিউয়েশন থাকবে। আর কী হবে না হবে সেটা বলার আগে একবার বলে দিই, স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন সেটাই হচ্ছে আমাদের যোগাযোগের নাম্বার। আপনার প্রয়োজন বা সমস্যা বোধ করলে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে, বুকিং করে, বাড়িতে বসে ফোনে কিংবা সাক্ষাতে এসে চেম্বারে আমাদের সঙ্গে আলোচনা সেরে ফেলতে পারেন। তবে ফোনেও আপনি একই রকম স্যাটিসফ্যাকশন পাবেন, আমাদের সঙ্গে দেখা করার মতোই ডিটেল আলোচনা পাবেন, সমস্ত প্রশ্নের উত্তর পাবেন, 100% গোপনীয়তা মেনটেন করে হবে, আর যেটা সব দিক থেকে আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসগুলো আছে, ইনস্টাগ্রাম প্রোফাইল, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, এগুলোকে ফলো রাখবেন যাতে রেগুলার ভিডিওগুলো সময় মতো পান এবং ভিডিওগুলো মিস না হয়। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, নতুন বন্ধু যারা দেখছেন। আর প্রত্যেকটা রাশির 1 ঘন্টা করে আলোচনা, 2023 বর্ষফল দেখে নেবেন। আর সকল বন্ধুদের উদ্দেশ্যে বলছি, ভিডিওটি শুনে ভালো লাগলে একটু লাইক এবং শেয়ার করে দেবেন। হ্যাঁ, পরবর্তী বিষয় দেখুন, আমি একটু আগেই বললাম ব্যবসার একটা বড় পার্ট বুধ কিন্তু কন্ট্রোল করে। সাধারণভাবে যদি আপনার তাড়াহুড়ো না থাকে, ব্যবসার ক্ষেত্রে বড় ডিসিশান, একটা ঝুঁকিপূর্ণ ডিসিশান নিতে হবে, বড় ডিসিশান নিতে হবে, বড় কিছু ইনভেস্ট করতে হবে, সাধারণভাবে তাড়াহুড়ো না থাকলে সেক্ষেত্রে আপনি কিন্তু আজকের দিনটা বাদ দিয়ে নিতে পারেন। যদি এরকম থাকে যে আজকেই করতে হবে কোনো কাজ, তাহলে আমি মনে করি জ্যোতিষীয় পরামর্শ মাফিক করা ভালো, সেটাই আপনাদের ক্ষেত্রে সর্বাধিক প্রযোজ্য হবে। নচেত কিন্তু টুকিটাকি জায়গায় কিন্তু আপনি কিছু ভুলচুক করে ফেলতে পারেন, তো সেই জায়গাটা অবশ্যই আপনাদের সকলকেই কিন্তু খেয়াল রাখতে হবে। অন্যান্য বিষয়ের মধ্যে এখানে বলবো, আজকের দিনে এডুকেশানের ক্ষেত্রে স্টুডেন্টদের ক্ষেত্রে একটু সিলিমিস্টেকের জায়গাটা খেয়াল রাখলে বাকি জায়গাটা ভালো। হায়ার স্টাডিজের ক্ষেত্রে ভালো ফল পাবেন, উচ্চশিক্ষা বা ইত্যাদি কিছু ভর্তি, অ্যাডমিশান, এগুলো কিন্তু চলতে পারে। পার্সোনালি এখানে অনলাইনে কোনো অ্যাডমিশান বা ইত্যাদি এগুলো ক্ষেত্রে কিন্তু একটু বিঘ্নতা থাকতে পারে। পার্সোনালি যদি বুধ যদি ড্যামেজ থাকে হরস্কোপে আপনার নিজের জন্মসহকে, তো সেই জায়গাটা একটু থাকতে পারে, কিন্তু ন্যাচারালি ওভারঅল বিষয়গুলো ভালো যেতে পারে। এখানে নতুন কোনো ব্যক্তির সঙ্গে আলাপ, নতুন কিছু যোগাযোগ, নতুন করে কোনো যোগসূত্র আসা, নতুন কানেকশান আসা, নতুন কমিউনিকেশান আসা, এই ধরনের বিষয়গুলো কিন্তু বুধের রাশি পরিবর্তনের প্রভাব থাকার জরুন আসতে পারে। সাধারণভাবে রেবতী নক্ষত্র, যে নক্ষত্রের কথা বলছি, এই নক্ষত্রের সিম্বল হচ্ছে একটা মাছ। মীন রাশিতে কীরকম থাকে, 2 মাছ, এবং রেবতী নক্ষত্রে একটা গভীর জলে একটা মাছকে আমরা দেখতে পাই। তো রেবতী নক্ষত্রের মধ্যে কিন্তু গভীর চিন্তার প্রভাব থাকে। আজকের দিনে কোনো বিষয়ে রিসার্চ যারা করছেন, গবেষণা যারা করছেন, কোনো আধ্যাত্মিক চর্চা করছেন, যারা সাধনা করছেন, তাদের ক্ষেত্রে দিনটা কিন্তু বেশ ভালো যেতে পারে। এবং রেবতী নক্ষত্র একটি শুভ নক্ষত্র, আপনি যে শুভ কাজ, নৈতিক কাজ বলতে যেটা বুঝি, তো সেই শুভ কাজগুলো কিন্তু আজকের দিনে আপনারা করতে পারেন। যে কাজকে শুভ বলে আপনি মনে করেন নৈতিকভাবে, সেই কাজগুলো আজকের দিনে নিশ্চয়ই করা যেতে পারে, সেখানে কোনো সমস্যা আপত্তি থাকছে না। কোনো ক্ষেত্রে আপনি বিশ্বাসের অমর্যাদার মধ্যে পড়তে পারেন, তাই ব্যক্তিগত কথা আমি শুরুতে একবার বলেছি, ব্যক্তিগত কথা, তথ্য, এগুলো কিন্তু নিজের ভেতর রাখার চেষ্টা করবেন। কাউকে কিছু বিশ্বাস করে বললেন বা বাড়তি কথা বলতে বলতে কিছু বলে দিলেন, এগুলো না হয়, বাচালতা কিছু ক্ষেত্রে বাড়তে পারে, এই বিষয়গুলো সতর্ক থাকবেন। রোগভোগের ক্ষেত্রে জেনারেলি গতদিনের রোগভোগ যাদের যার যেটা সমস্যা তৈরি করেছিল, সেই রোগভোগের একটা প্রভাব, সেই রোগভোগের একটা আপনার শরীরের ওপর প্রভাব পড়ছে, মনের ওপর প্রভাব পড়ছে, সেই ধরনের বিষয়গুলো কিন্তু কিছু অর্থে থাকতে পারে, তো সেই বিষয়টা আপনাদের একটু হেলথ কনসাস থাকতে হবে।
অ্যালার্জির সমস্যা যাদের আছে সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু বাড়তে পারে। যে কোনো অ্যালার্জিটিক সমস্যা, অ্যালার্জির সমস্যা, খাওয়া দাওয়া, রুচি বিষয় এগুলো কিন্তু খেয়াল রাখবেন। অ্যালার্জির সমস্যা কিন্তু বুধচন্দ্র যোগে বাড়ে। এটা কিন্তু বুধের রাশি পরিবর্তনের শুধু প্রভাব নয়, বুধচন্দ্র যোগে এটা কিন্তু অ্যালার্জির সমস্যা কিন্তু বাড়ে। এবার হচ্ছে আমাদের আজকের নাক্ষত্রিক বিশ্লেষণ। তা আগে আমরা নাক্ষত্রিক বিশ্লেষণগুলো একটু জেনে নিই, পরে আরও কিছু কথা বলছি। দেখুন বন্ধুরা, আজকের নক্ষত্র হচ্ছে রেবতী। তো রেবতী হচ্ছে বুধের নক্ষত্র। যাদের জন্ম নক্ষত্র লগ্ন বা রাশি রেবতী, যাদের জন্ম নক্ষত্র অশ্লেষার রাশি বা লগ্নের নক্ষত্র, বা যাদের জ্যেষ্ঠা লগ্ন বা রাশি নক্ষত্র, তারা অত্যন্ত সেন্সিটিভ এবং বুধের রাশি পরিবর্তনের জন্য কিছু চঞ্চলতা এটা কিন্তু আপনাদের ভেতর থাকবে। তবে কিছু কাজে আপনারা সফলতা পাবেন, বিশেষত রাশির নক্ষত্র। তবুও বুধের রাশি পরিবর্তনের জন্য আপনাদের মানসিকভাবে বিশেষভাবে আজকের দিনটা একটু সজাগ, সতর্ক এবং সেন্সিটিভ থাকতে হবে। মানসিক প্রভাবযুক্ত আজকের দিনটা কিন্তু থাকতে পারে। অন্যান্য যে নক্ষত্রগুলো সাধারণত ভালো ফল পাবেন, অবশ্যই এটা রাশি নক্ষত্রের ক্ষেত্রে আমি বেশি প্রযোজ্য বলবো, তাদের কথাগুলো এবার একটু জেনে নিই। দেখুন আজকে শুভ নক্ষত্রগুলো আগে যদি দেখি, অবশ্যই আজকের দিনে ভরণী, পূর্ব ফাল্গুন এবং পূর্বাষাঢ় নক্ষত্রের জাতক জাতিকারা কিছু বিষয়ে ভালো ফল পাবেন। এখানে ভালো ফল অবশ্যই পেতে পারেন অশ্বিনী, মঘা এবং মূলা, এই তিন কেতু নক্ষত্রের জাতক জাতিকারা আজকে কিন্তু ভালো ফল পেতে পারেন। এবং এখানে ভালো ফল পেতে পারে পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ, এই তিন শনি নক্ষত্রের জাতক জাতিকারা। উল্টো দিকে কিছু প্রবলেম, কিছু সমস্যা এগুলো কিন্তু ফেস করতে পারে যারা, তাদের কথা আমরা একটু এখানে ডিসকাস করে নিই। দেখুন এখানে সমস্যা যারা ফেস করতে পারেন, তারা প্রথম যারা হলেন, যারা সমস্যা কিছু ফেস করতে পারেন, তারা হলেন কৃত্তিকা, উত্তর ফাল্গুনী এবং উত্তরাষাঢ়। এই তিন সূর্যের নক্ষত্রের জাতক জাতিকারা কিছু সমস্যা আজকের দিনে ফেস করতে পারে, এবং সমস্যা ফেস করতে পারে বৃহস্পতির পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদের জাতক জাতিকারা। এরাও কিন্তু কিছু কিছু জায়গায় একটু প্রবলেম বা সমস্যা হঠাৎ করে কিন্তু ফেস করতে পারেন। আর অন্যান্য যারা শুনছেন, অন্যান্য যে লগ্ন রাশিগুলো বলছি না, তারা কিন্তু আমাদের জেনারেল প্রেডিকশনে যে নক্ষত্রগুলো, যে বিষয়গুলো আলোচনা করেছি সেগুলো কিন্তু ফলো করবেন। এবার আমাদের অবশ্যই আজকের বারবেলা, তাহলে বারবেলার প্রভাব আমরা একটু এবারে আলোচনা করে নিই বিস্তারিতভাবে। বারবেলার প্রভাবটা আমরা যেটা দেখতে পাচ্ছি মেনলি তিন তারিখের যে হরোস্কোপের যে বারবেলার প্রভাবটা থাকছে, সেটা হচ্ছে সকাল কিন্তু 7:25 অবধি বারবেলা থাকছে। অর্থাৎ সূর্যোদয় থেকে শুরু হচ্ছে বারবেলাটা এবং 7:25 অবধি সেই বারবেলা সকালে স্থায়িত্ব হচ্ছে। পুনরায় বারবেলা শুরু হচ্ছে দুপুর 12:47 এবং সেই বারবেলা স্থায়িত্ব হচ্ছে দুপুর 2:07 অবধি। এখানেই শেষ নয়, পুনরায় বারবেলা আবার শুরু হচ্ছে দুপুর 2:07 পর 3:27 থেকে, এবং সেই যে বারবেলা স্থায়িত্ব সেটা কিন্তু সূর্যাস্ত অবধি হচ্ছে। তাহলে আমরা 3 ভাগে বারবেলা পাচ্ছি। আপনারা যদি চান এই সময় শুভ কাজ বা ইত্যাদি এগুলো কিন্তু অ্যাভয়েড করতে পারেন। দেখুন বন্ধুরা, আজকের দিনে সংখ্যার প্রভাব অবশ্যই বুধের প্রভাব, 5 থাকছে, কিন্তু 5 কিন্তু একটু সতর্কীকরণ আছে। কেন 5 ভেতরে ভুল বোঝাবুঝি, অস্থিরতা, ছটপটে ভাব, অবশ্যই সিলি মিস্টেক এগুলো কিন্তু লুকিয়ে থাকবে। যেমন ধরুন কোনো বাড়ির নাম্বার দেখছেন 55/1 বা শুধু 5 বাড়ি, এখানে অবশ্যই 5 প্রভাব থাকছে। বা মোবাইল নাম্বারে যেসব মোবাইল নাম্বারে 5 আধিক্য দেখছেন, সপ্ত সংখ্যা 5 হবে না, কিন্তু 5 আধিক্য, 2 বা 3:5 আছে এরকম, তো 1 অধিক আছে, তো সেই জায়গায় অবশ্যই কিন্তু কিছুটা হলেও বুধের প্রভাব এখানে কার্যকর। রঙের ক্ষেত্রে এখানে সবুজ রঙের প্রভাব বুধের ক্ষেত্রে থাকছে, তবে সেটা সব লগ্ন রাশির ক্ষেত্রে সমানভাবে শুভ নাও হতে পারে। মেষলগ্ন মেষ রাশির ক্ষেত্রে তারা কিন্তু অবশ্যই আজকের দিনে সাদা এবং হলুদ ব্যবহার করতে পারেন। বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে এরা কিন্তু সবুজ রং বা লাল রং ব্যবহার করতে পারেন, তবে বৃষর ক্ষেত্রে এখানে অফ হোয়াইট কালারটাও কিন্তু বেশ শুভ বলে আমার মনে হয়েছে। মিথুনের ক্ষেত্রে এখানে কিন্তু আপনারা সবুজ এবং নীল রং ব্যবহার করতে পারেন। এখানে কর্কটের ক্ষেত্রে তবে আজকের দিনটা সাদা এবং হলুদ ব্যবহার করা যেতে পারে। সিংহর ক্ষেত্রে সবুজ এবং লাল ব্যবহার করা যেতে পারে। এখানে কন্যার ক্ষেত্রে সবুজ এবং হলুদ রং বা সাদা রঙও ব্যবহার করা যেতে পারে। তুলার ক্ষেত্রে এখানে কিন্তু সবুজ নীল এই দুটি রং ব্যবহার করা যেতে পারে। বৃশ্চিকের ক্ষেত্রে আমি মনে করি আজকের দিনে লাল হলুদ সাদা ব্যবহার করা যেতে পারে। ধনুর ক্ষেত্রে এখানে হলুদ সাদাটা বেশি শুভ। মকরের ক্ষেত্রে এখানে কিন্তু আমার মনে হয় এখানে কিন্তু আজকের দিনে হালকা নীল এবং এখানে লাল রং ব্যবহার করতে পারেন। কুম্ভের ক্ষেত্রে এখানে কিন্তু সবুজ এবং হলুদ রং ব্যবহার করা যেতে পারে। মীনের ক্ষেত্রে হলুদ, সবুজ এবং সাদা এই 3 রং বেশি প্রাধান্য পাবে, তবে চাইলে আপনারা নীল রঙও ব্যবহার করতে পারেন। তবে মীনের যেহেতু চন্দ্র থাকবে এবং বুধের নক্ষত্র থাকবে, মীনের সব দিক থেকে কিন্তু আজকের দিনটা একটু ধীর স্থির থাকা জরুরি। তাহলে মধ্য কথা যেটা দাঁড়ালো, চন্দ্র হচ্ছে আবেগ অনুভূতি, বুধ হচ্ছে যুক্তি
তর্ক বিচার বুদ্ধি, দুটো বিপরীত ধর্মী বিষয়। এবং এই যে কম্বিনেশনে আপনাদের ক্ষেত্রে মানসিক প্রভাব থাকবে, যেহেতু চন্দ্র এখানে বুধের কম্বিনেশনে থাকছে, কখনো আবেগ অনুভূতি, কখনো আবার যুক্তি তর্ক বিচার্য বিষয়, সেইগুলো কিন্তু একটা কম্বিনেশনে আজকে হরোস্কোপে আমরা দেখতে পাবো। এবং এটাও আমরা হরোস্কোপে দেখতে পাবো, যেহেতু এখানে অবশ্যই বৃহস্পতি এবং শনির কম্বিনেশন, জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা এগুলোর বৃদ্ধি আমরা হরোস্কোপে দেখতে পাবো। এডুকেশনের জায়গা বুধের রাশি পরিবর্তনের সতর্কীকরণগুলো বাদ দিলে বাকি জায়গায় অবশ্যই শুভ এবং অত্যন্ত পজিটিভ যাবে। এছাড়া আপনাদের ক্ষেত্রে বিশেষত যারা ট্রান্সপোর্টের সঙ্গে যুক্ত আছেন, প্রেসে আছেন, কোনো ফটোগ্রাফি ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন, সেই ফিল্ডগুলো অবশ্যই ভালো যেতে পারে। যতটা সম্ভব অল্প কথায় বা যতটুকু কাজের কথা সেইটুকুর মধ্যে থাকার চেষ্টা করুন। ব্যক্তিগত তথ্য নিয়ে একটা টেবিলে বসা, আলাপ আলোচনা করা, বেশ জমিয়ে গল্প করা সব ক্ষেত্রে আজকের দিনে সুখকর নাও হতে পারে। এই বিষয়গুলো মেনটেন করতে হবে এবং রোগভোগের বিষয় যেগুলো বললাম সেগুলো মেনটেন করতে হবে। এবার আমরা শুরু করছি লগ্ন রাশিভিত্তিক প্রভাব। ফোন নাম্বার পেয়ে গেছেন, সমস্যায় বুকিং করে আমাদের সঙ্গে যোগাযোগ করে ফেলতে পারেন। শুরু করা যাক লগ্ন রাশিভিত্তিক প্রভাব। মেষলগ্ন মেষ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি সাপেক্ষে রাশির কিন্তু সরাসরি অবস্থান করছে চন্দ্র রাশির কিন্তু সরাসরি দ্বাদশভাবে এবং বুধের কানেকশান। বুধ যেহেতু আজকে রাশি পরিবর্তন করছে, কিছু ক্ষেত্রে আজকের দিনে কমিউনিকেশান গ্যাপ আপনাদের হবে, খরচপাতি সামান্য ঊর্ধ্বগামী থাকবে, তবে বিদেশ যাত্রা দূরযাত্রার সুযোগ আছে, লং টার্ম ইনভেস্টমেন্ট করতে পারেন। মানসিক জায়গাটা একটু অস্থিরতাপূর্ণ হতে পারে, গুরুজনদের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে সতর্ক থাকবেন। বিদ্যাভাব শুভ যাবে, উচ্চশিক্ষা স্কুল কলেজের পড়াশোনা ভালো যাবে, তবে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে বিশেষভাবে সময়মাফিক যে কোনো কাজে যেতে হবে। অনলাইনের কাজ কারবারগুলো পার্সোনালি কিছু করার থাকলে কোনো টাকা ট্রান্সফার বা ইত্যাদি সেগুলো বিষয়ে আপনার একটু বিঘ্নতা থাকতে পারে, সেই বিষয়টা খেয়াল রাখবেন। কর্মভাব স্বাভাবিক, ন্যাচারালি একটু কাজের ওভারটাইম ইত্যাদি বেশি থাকলেও কর্মক্ষেত্রে স্বাভাবিক পরিস্থিতি থাকবে। আগে থেকে ইন্টারভিউ দেওয়া থাক, মানে ইন্টারভিউর কিছু বিষয় থাকলে কোনো সমস্যা নেই, নতুন ইন্টারভিউ তো সেরকম বড় সমস্যার ইন্ডিকেশান হরোস্কোপে থাকছে না। তবে যে কোনো ক্ষেত্রে একটু ঘোরাঘুরি, ব্যস্ততা যেহেতু বেশি থাকছে, বাড়তি সময় নিয়ে যে কোনো জায়গায় আপনাকে পৌঁছতে হবে। বিদ্যাভাব শুভ থাকবে এবং এখানে বিদেশে পড়াশোনা করার ক্ষেত্রে যেরকম যোগাযোগ বললাম সেগুলো কিন্তু আজকের দিনে থাকবে। তবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে, বিশেষভাবে এই ক্ষেত্রে সতর্ক থাকা দরকার। এখানে কর্মক্ষেত্রে সরকারি কর্মী, টেকনিক্যাল কর্মী এবং যারা দূরে কাজ করছেন বা জন্মস্থান থেকে কোনো দূরে আছেন সেগুলোর ক্ষেত্রে ভালো যাবে। গতদিন যার যেসব কাজগুলো ভালো গেছিলো সেই প্যাটার্নে থাকলে আজকের দিনে ভালো যাবে। ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে স্বাভাবিক পরিস্থিতি থাকছে, বিশেষত অনলাইন ব্যবসা এবং বিশেষত কম্পিটিটিভ যেখানে ব্যবসাগুলো আছে সেখানে একটু আপডাউন করবে। অন্যান্য ক্ষেত্রে স্বাভাবিক পরিস্থিতি ব্যবসার ক্ষেত্রে থাকবে। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রটা ভালো, দাম্পত্য সুখ স্থিতিশীলতার দিকেই বেশি ইন্ডিকেট করছে, মানে ঠিক থাকবে। বিস্তারিত জানতে অবশ্যই ডিসেম্বরের রাশিফল, 2023-এর এক ঘন্টার বর্ষফল এবং অন্যান্য ভিডিওগুলো চোখ রাখুন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। লগ্ন বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি সাপেক্ষে রাশির একাদশে, বুধ একটি গুরুত্বপূর্ণ প্ল্যানেট আপনাদের রাশি, সে কিন্তু রাশির অষ্টমে প্রবেশ করছে। সাধারণভাবে টাকা পয়সা হিসাব নিকাশ এগুলোর বিষয়ে একটু সতর্ক থাকবেন। সন্তান যারা ক্যারি করেছেন হেলথের বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকবেন এবং আপনাদের যাদের সন্তান আছে তাদের কোনো শরীর স্বাস্থ্য নিয়ে জটিলতা সমস্যা চললে সেই বিষয়ে সতর্ক থাকবেন। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকছে, কর্মভাব স্বাভাবিক থাকছে, আর্টিস্টদের ক্ষেত্রে দিনটা ভালো এবং টার্গেট ভিত্তিক যে কোনো কাজগুলো আজকের দিনে কিন্তু ভালো যাবে। অনলাইনের কাজকর্মগুলো আজকের দিনে ভালো যাবে, ব্যাংকিং ওয়ার্কস, যে কোনো টেকনিক্যাল প্রফেশন এগুলোতে আজকের দিনটা কিন্তু আপনারা ভালো ফল বা শুভ ফল পেতে পারেন। এখানে চলতি প্রেমের মধ্যে একটু সমস্যা থাকতে পারে, এটা খেয়াল রাখতে হবে। বাক্যকে নিয়ন্ত্রণ রেখে প্রয়োগ করবেন। ইনভেস্টমেন্ট থেকে পুরনো প্রাপ্তি ইত্যাদি এগুলো কিন্তু হতে পারে। ব্যবসা বাণিজ্যর ঘর থেকে বুধের ট্রানজিট হচ্ছে, ফলে ব্যবসার ক্ষেত্রে একটু চোখ কান খোলা রাখতে হবে। আজকের দিনে বড় সমস্যা নয় কিন্তু কিছু বিষয়ে কারোর সঙ্গে কমিউনিকেশান গ্যাপ, কোনো হিসাবপত্রে ভুলভ্রান্তি, এই বিষয়গুলো কিন্তু ব্যবসার ক্ষেত্রে থাকতে পারে। ফাটকার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ বিষয়গুলো একটু এড়িয়ে চলবেন, সেটা মাথায় রাখবেন এবং আইনি ক্ষেত্রে কোনো মামলা মকদ্দমা চললে সেই বিষয়ে কিছুটা পরিস্থিতির পরিবর্তন থাকতে পারে। বুধ অষ্টমে যা প্রভাব দেবে সেই প্রভাবটাই ভিডিওর আগে পরে আপনারা ভিডিওতে পাবেন এবং মাসিক রাশিফল ডিসেম্বর তো দেওয়াই আছে, সঙ্গে 2023-এর বর্ষফল এক ঘন্টার শুধু বৃষর আলোচনা দেখে নেবেন। সমস্যায় ফোনে কনসাল্ট করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে বুধ খুব গুরুত্বপূর্ণ গ্রহ, কারণ আপনাদের লগ্নপতি বুধ, আপনারা বুধের জাতক জাতিকা, বুধের আজকে রাশি পরিবর্তন। শরীর স্বাস্থ্য দিকে নজর দেওয়া প্রয়োজন। সাধারণভাবে ব্যবসা বা ইত্যাদি কিছুর মধ্যে থাকলে সেখানে ঝুঁকিপূর্ণ ইনভেস্টগুলো এড়িয়ে চলবেন। চলতি রোগভোগ বা পারিবারিক সমস্যার বিষয়ে একটু সতর্ক থাকবেন। দাম্পত্য সুখ এক্ষেত্রে যদি দেখা যায় একটু অভিমানপূর্ণ, দাম্পত্য বিষয়ে সেন্সিটিভ মাইন্ড থাকবে, একটু মানিয়ে চলা দরকার, অ্যাডজাস্টমেন্ট দরকার। কর্মভাব স্বাভাবিক থাকবে, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে, সেবামূলক কাজ, মেডিকেল কাজ, প্রিন্টিং প্রেসের কাজ
যারা গতদিন যেসব কাজে ভালো ফল পেয়েছেন সেই ধরনের কাজগুলো ভালো যাবে। তবে ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে একটু পরিবর্তন থাকতে পারে। সন্তানভাব শুভ, সম্পর্ক প্রেম ইত্যাদি রিলেশনশিপের ক্ষেত্রে ভালো, তবে বর্তমানে যারা প্রেমের ক্ষেত্রে সমস্যা পাচ্ছেন আগামী 5 তারিখের পর থেকে তারা ভালো ফল পাবেন। এ বিষয়ে আপনারা মাসিক রাশিফলটা দেখতে পারেন। সেকেন্ড ম্যারেজের কোনো কানেকশানের যোগ আছে, গৃহস্থলী কেনাকাটি কিছু করার বিষয় বা পারিবারিক কোনো কাজ করার বিষয় একটু আপনাকে ভেবেচিন্তে এগোতে হবে, আদারওয়াইজ কোনো সমস্যা নেই। ইনভেস্ট করা যেতে পারে, বাক্যকে একটু নিয়ন্ত্রণে রাখতে হবে, ব্যক্তিগত তথ্য কথাবার্তা ইত্যাদি কাউকে ভুলবশত শেয়ার করে ফেলতে পারেন, এটার বিষয়ে একটু আপনাকে খেয়াল রাখতে হবে। খাওয়া দাওয়ার রুচি কিছুটা পরিবর্তন থাকবে, রিচ ফুড জ্যাঙ্ক ফুড এগুলো কিন্তু এড়িয়ে চলা আজকের দিনে কাম্য। মান সম্মান প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে দিনটা ভালো, অফিসিয়াল কাজগুলো কিন্তু আজকের দিনে হয়ে যাবে, সেখানে সমস্যার বাতাবরণ হরস্কোপে নেই। সোশ্যাল লাইফ আপনার কিন্তু ভালো যাবে। বিস্তারিত জানতে আপনারা অবশ্যই আমাদের 2023-এর 1 ঘন্টার বর্ষফল এবং আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। নিচের ডিসক্রিপশন সহ উপরে কাটে লিঙ্ক দেওয়া আছে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে বুধ আজকে ষষ্ঠ স্থানে প্রবেশ করছে এবং বুধ চন্দ্রযোগ আজ আছে। মানসিক অস্থিরতা, কিছু বিষয়ে চিন্তা ভাবনা বাড়া, চটপট ডিসিশনে কিছু ভুল হওয়া, এগুলো একটা কম্বিনেশন থাকছে। তাছাড়া অনলাইনের কাজকর্মে একটু চোখ কান খোলা রাখতে হবে, টাকা ট্রান্সফার থেকে আরম্ভ করে যে কোনো কাজে একটু ভুলভ্রান্তি ভুলচুক হতে পারে। সম্পর্ক প্রেম রিলেশনশিপের ক্ষেত্রটা খুব স্ট্রং নয়, একটু তর্ক বিতর্ক এড়িয়ে চলা কাম্য। বিদ্যাভাব শুভ যাবে, কর্মক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে, কাজের জায়গায় আপনি কোনো ভালো খবরও পেতে পারেন, ইন্টারভিউ ইত্যাদি আগে থেকে দেওয়া থাকলে বা নতুন কিছু ফেস করলে কোনো সমস্যা নেই। তবে ওভারঅল একটা কমিউনিকেশান গ্যাপ থাকছে, তো যে কোনো কাজ একটু বাড়তি সময় নিয়ে বেরোবেন। যদি দেখেন কারোর সঙ্গে একটু মতান্তর হচ্ছে সেগুলো এড়িয়ে চলবেন, যেগুলো আমি বললাম আর কি জেনারেল প্র্যাকটিস, সেগুলো একটু ফলো করবেন। ব্যবসা বাণিজ্যের মধ্যে এখানে কিন্তু বিশেষত পারিবারিক পেশা, চলমান ব্যবসা, আহার্য সামগ্রী কোনো ব্যবসা বাণিজ্য, প্রিন্টিং প্রেস মিডিয়া এগুলো কিন্তু ভালো যাবে। এছাড়া যারা টিউশানি বা ইত্যাদি করছেন, পড়াশোনার সঙ্গে কোনো টিচিং ওরিয়েন্টেড কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রে ভালো ফল আজকের দিনে আপনি পেতে পারেন। অনলাইন কাজ কারবারগুলো একটু অ্যাভারেজ থাকতে পারে বুধের রাশি পরিবর্তনের জন্য, কিন্তু খুব খারাপ ফল সেরকম কোনো আভাস হরস্কোপে নেই। ভ্রমণযোগ শুভ, ভাগ্য আপনার সহায় হবে, আধ্যাত্মিক ক্রিয়াকাজে মানসিক শান্তি খুঁজে পাবেন, আপনার ইচ্ছা সম্পূর্ণের ক্ষেত্রে দিনটা ভালো, গুপ্ত শত্রুর হদিশ পেতে পারেন, মেডিকেল কাজগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। সন্তানভাব শুভ থাকতে পারে, তবে কোমরে ব্যথা বেদনা, ব্যাক পেনের সমস্যা, হাতে কানের ব্যথা বেদনার সমস্যা একটু আধটু থাকতে পারে। ডিটেলে জানতে আপনাদের অবশ্যই ডিসেম্বর 2023-এর মূল বর্ষফল দেখতে হবে, সঙ্গে কিন্তু অবশ্যই মাসিক রাশিফলটা ফলো করতে হবে। এবং এখানে আমি বলবো যে এখানে আপনারা যেহেতু কর্কটের ক্ষেত্রে বর্তমানে বৃহস্পতি এবং শনির যুগ্ম দৃষ্টি আছে, তো কর্কটের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে কোনো প্ল্যানস অ্যান্ড প্রোগ্রাম, কোনো বড় চেঞ্জ এগুলো করার ক্ষেত্রে জ্যোতিষ পরামর্শে আপনারা এগোতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহ লগ্ন সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি তা কিন্তু রাশি সাপেক্ষে রাশির সরাসরি কিন্তু অষ্টমে এবং বুধের কানেকশান। বুধ আপনাদের অর্থপতি এবং সঞ্চয়পতি। দেখুন, আয় এবং সঞ্চয়ের অধিপতি, প্রাপ্তির অধিপতি বুধের রাশি পরিবর্তনের জন্য আজকের দিনে ঝুঁকিপূর্ণ ইনভেস্টগুলো বা ঝুঁকিপূর্ণ আর্থিক কাজগুলো একদম এড়িয়ে চলুন। সেটা সাট্টা, জুয়া, আপনার কোনো ইনভেস্টমেন্ট, শেয়ার, লটারি যাই হোক না কেন, সেগুলো কিন্তু আপনার ক্ষেত্রে ক্ষতির কারণ হতে পারে। এক, দু নম্বর হচ্ছে পেটজনিত সমস্যা কিছু থাকতে পারে, প্রেমের ক্ষেত্রে তর্ক বিতর্ক সাময়িক বাড়তে পারে, সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসাস থাকতে হবে। বিদ্যাভাব শুভ থাকবে, গবেষকদের ক্ষেত্রে দিনটা ভালো, কর্মক্ষেত্রে সামান্য লেখার ক্ষেত্রে সিলি মিস্টেক একটু হতে পারে, কিন্তু কিবোর্ড টাইপিংও হতে পারে, কিন্তু ওভারঅল কর্মক্ষেত্রে কর্মযোগ স্বাভাবিক থাকবে। জব চেঞ্জ ট্রান্সফার এগুলো সম্ভাবনা হরস্কোপে আছে, কর্মভাব কিন্তু ভালো যাবে। সরকারি কর্মীরা এগিয়ে থাকবেন, অনলাইনে যারা কাজ করছেন এগিয়ে থাকবেন, ট্রান্সপোর্ট বা ইত্যাদি এগুলোতে যারা যোগ আছেন, আর্টিস্টিক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। ব্যক্তিগত তথ্য কথা নিজের ভেতর রাখার চেষ্টা করবেন, ঘুম একটু ডিস্টারবেন্সে থাকতে পারে, গুপ্ত বিষয়ের হদিশ আজকের দিনে আপনি পেতে পারেন, সেই জায়গাটা হরস্কোপে পজিটিভ থাকছে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা শুভ, দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে, সেখানে সমস্যা থাকছে না। আয়ভাবের ক্ষেত্রটা আজকের দিনে কিন্তু মোটের ওপর ভালো থাকবে, কিন্তু ওই ভুল খাতে খরচ না হয় সেটা খেয়াল রাখবেন। পারিবারিক পেশাগুলো ব্যবসার ক্ষেত্রে এগিয়ে থাকবে, সেলফ প্রফেশন ইত্যাদি ব্যবসা ভালো যাবে। ব্যবসার ক্ষেত্রে আর্টিস্ট যারা আছেন তারা কিন্তু ভালো ফল পাবেন, এখানে খাদ্যদ্রব্য, খাদ্যশস্য, কোনো আহার্য সামগ্রী পেশা, সোনার ব্যবসা, যে কোনো ধরনের আইনি পেশা এবং টিউশন ইত্যাদি পড়াশোনার সঙ্গে যারা যুক্ত আছেন, বিদেশে কোনো বৈদেশিক কানেকশানের সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। ঘুম থেকে উঠতে দেরি হতে পারে, দূরের যাত্রায় সময় অপচয় হতে পারে, হাঁটুর ব্যথা বেদনা একটু আধটু বাড়তে পারে। বিস্তারিত জানতে অবশ্যই আপনাকে দেখতে হবে নতুন রাশিফল ডিসেম্বরের এবং 2023-এর 1 ঘন্টার বর্ষফল। সমস্যায় ফোনে কনসাল্ট করতে পারেন। চলে আসি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। চলে এলাম কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে। দেখুন, চন্দ্র
আপনাদের রাশির কিন্তু সমসপ্তমে বুধের নক্ষত্রে, বুধের রাশি পরিবর্তন আজই, ফলত আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে একটু বিশেষভাবে নজর দেওয়ার দরকার। পারিবারিক কাজ, গৃহস্থলীর কাজগুলো করার ক্ষেত্রে পরিকল্পনা মাফিক এগোবেন। এখানে আমি আরও বলবো যে যেহেতু বুধ আপনাদের কর্মক্ষেত্রে কোনো রকম ঝুঁকিপূর্ণ বিষয় বা কাজের ক্ষেত্রে কোনো হটকারী সিদ্ধান্ত এগুলো না নেওয়াই ভালো। সম্পর্ক প্রেম রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে, নতুন প্রেমের যোগাযোগ আছে, বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা শুভ, দাম্পত্য ক্ষেত্রে সামান্য একটু তর্ক বিতর্ক হতে পারে, তবে পার্টনারের মতকে গুরুত্ব দিলে আপনার আখেরে লাভই হবে। বিজনেস পার্টনারের ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য। ব্যবসার ক্ষেত্রে এখানে আমি বলবো জল, আহার্য সামগ্রী, প্রিন্টিংয়ের ব্যবসা, কোনো ধরনের সাদা জিনিসপত্র, থার্মোকল, গাড়ির ব্যবসা, বড় কোনো অ্যাসোসিয়েট কোনো কাজের ব্যবসা, সেলফ প্রফেশন ইত্যাদি, এবং এখানে যারা বিশেষত সরকারি আন্ডারটেকিং কোনো ব্যবসার সঙ্গে যুক্ত, সেবামূলক কোনো কাজ, মেডিকেলের কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, সেগুলোতে ভালো যাবে। কর্মক্ষেত্রেও আমি এই প্রফেশনগুলোকেই ভালো বলবো, এবং কর্মক্ষেত্রে যারা ওয়ার্ক ফ্রম হোম আছেন তাদের প্যাটার্নে কিন্তু কিছুটা পরিবর্তন আজকের দিনে থাকতে পারে। ব্রঙ্কিয়াল সমস্যা, অ্যালার্জিটিক সমস্যার বিষয়ে একটু সতর্ক থাকবেন। ছোটোখাটো বিষয়ে মানসিক চঞ্চলতা একটু বাড়তে পারে, তবে গৃহ নিয়ে কোনো সমস্যার সমাধান সূত্র বা আশার আলো এই সময় কিন্তু দেখতে পেতেও পারেন। এছাড়া সেকেন্ড ম্যারেজের কোনো কানেকশান আছে, বিবাহকেন্দ্রিক বিষয়ে কিছু ভালো যোগাযোগের সম্ভাবনা হরস্কোপে বাড়ছে। বিস্তারিত জানতে আপনারা অবশ্যই 2023-এর যে এক ঘন্টার বর্ষফল সেটা দেখে নেবেন, শুধু আপনাদের লগ্নরাশিরই আলোচনা, এবং তার সঙ্গে অবশ্যই কিন্তু মাসিক রাশিফল ডিসেম্বরটা ফলো করবেন। আর এটুকু বলতে পারি যেহেতু বুধ রাশি পরিবর্তন করছে, যে কোনো কাজ একটু রিচেক করুন যে ঠিক হলো তো, কোনো ভুল নেই তো, এগুলো একটু খেয়াল করবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। তুলা লগ্ন, তুলারাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি তা কিন্তু রাশি সাপেক্ষে রাশির কিন্তু সরাসরি অবস্থান করছে ষষ্ঠভাবে, বুধের কানেকশান বুধ রাশির তৃতীয়ভাবে প্রবেশ করছে। যোগাযোগপূর্ণ দিন কিন্তু কমিউনিকেশানের ক্ষেত্রে কিছুটা বাধার মধ্যে দিয়ে আপনাকে এগোতে হবে। অফিসিয়াল কাজগুলো ভালো হবে, ইন্টারভিউ ইত্যাদি ফেস করতে পারেন। কর্মক্ষেত্রে খাটুনি আছে কিন্তু প্রাপ্তি যোগ আছে। আয়ভাব শুভ থাকবে, ওভারটাইমের কিছুটা টেন্ডেন্সি থাকবে, দূরের কাজের কোনো খবরাখবর আছে, কোনো টার্গেট হিট করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। যাত্রা ভ্রমণ কমিউনিকেশান এগুলো এমনি স্বাভাবিক থাকবে, তবে ট্রেন বাস ফ্লাইট থাকলে সময় হাতে নিয়ে একটু বেরোবেন। কোমরে ব্যথা বেদনা, ঘুমের ডিস্টারবেন্স এগুলো একটু বেশি থাকবে। প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা মোটের ওপর স্বাভাবিক থাকবে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন, দাম্পত্য সুখ স্থিতিশীল থাকছে, লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দিয়ে কোনো কাজ করার চেষ্টা করবেন। অফিসিয়াল কাজগুলো করার ক্ষেত্রে ভালো, ব্যাংকিং কাজগুলো করার ক্ষেত্রে ভালো, মেডিকেল কাজ করার ক্ষেত্রে ভালো, গুপ্ত শত্রু নাশের যোগ আছে, তবে মায়ের সঙ্গে মতান্তর হতে পারে। ব্যবসার মধ্যে বিশেষত আহার্য সামগ্রীর ব্যবসা, ট্রান্সপোর্টের ব্যবসা, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা এগুলো কিন্তু ভালো যাবে, তবে ধার বাকিতে কাজ কারবার করার বিষয়ে একটু সতর্ক থাকতে হবে। এখানে কম্পিটিশান কিছু বিষয় থাকবে, এবং এখানে এটুকু বলবো যে ব্যবসার ক্ষেত্রে বিশেষত এখানে যারা ডেলি প্যাসেঞ্জারি করছেন, কোনো হকারি করছেন, কোনো কিছু ফেরি করছেন, সেগুলোতে ভালো ফল পাবেন। গতদিন যার যেসব ব্যবসা চাকরি ভালো গেছিলো সেগুলো কিন্তু ভালো যেতে পারে। একটু হলো মেজাজ একটু স্ট্রং বা খিটখিটে থাকার টেন্ডেন্সি হরোস্কোপে আছে, এই বিষয়টা একটু মানিয়ে চলতে হবে, আদারওয়াইজ অন্যান্য অ্যাসপেক্টে ঠিক আছে। ডিটেলটা জানতে আপনাদের অবশ্যই ডিসেম্বরের রাশিফল এবং 2023-এর এক ঘন্টার বর্ষফলটা দেখতে হবে, সেখানেই টোটাল বিষয়টা জানতে পারবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনায়। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে মোটামুটি আজকে। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান হচ্ছে রাশি সাপেক্ষে রাশির কিন্তু সরাসরি অবস্থান করছে চন্দ্র রাশির পঞ্চমভাবে, বুধ রাশি থেকে সরছে। শারীরিক দিকটা একটু খেয়াল রাখতে হবে, মনে চঞ্চলতা অস্থিরতা থাকতে পারে, হিসাব নিকাশ গণনার বিষয়ে সতর্ক থাকবেন। আত্মীয় স্বজনের কোনো হেলথ ইস্যু থাকলে সে বিষয়ে সতর্ক থাকবেন। পুরনো অর্থপ্রাপ্তি যোগ থাকতে পারে, এবং এখানে বাজে খরচও কিন্তু তার সঙ্গে কিছুটা হতে পারে। আইনি ক্ষেত্রে বিষয়গুলোর ক্ষেত্রে একটু সতর্ক তৎপর থাকা দরকার, আইনি মামলা মকদ্দমা যাই হোক সে বিষয়গুলো কিছু পরিবর্তন হতে পারে। কথা মেপে ঝুপে বলবেন, ব্যক্তিগত তথ্য নিজের ভেতর রাখবেন, তবে কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ভালো। এখানে কর্মভাব স্বাভাবিক থাকবে, কাজের ক্ষেত্রে সামান্য কনসেন্ট্রেশনের অভাব ছাড়া ওভারঅল কর্মক্ষেত্র আজকের দিনে কিন্তু পজিটিভ থাকবে। সরকারি কর্মী, টেকনিক্যাল কর্মী যারা সেলসে আছেন তারা এগিয়ে থাকবেন। ফ্যামিলি রিলেটেড কাজকর্মগুলো ভালো যাবে, এবং যেখানে অভিনয় জগৎ, কোনো ধরনের মিডিয়া রিলেটেড কাজ, কোনো ধরনের আঁকা প্রিন্টিং প্রেস রিলেটেড কাজ, এবং যেখানে ক্রিয়েটিভিটি আছে, সফটওয়্যারের কোনো কাজ চলছে, ফ্যামিলি রিলেটেড কোনো চাকরি ব্যবসা চলছে, সেগুলো কিন্তু ভালো যাবে। ব্যবসার ক্ষেত্রটা ভালো, তবুও কিন্তু এই খুচরো লেনদেন, হিসাবপত্র মেনটেন এগুলো বিষয়ে আপনাকে কিন্তু আরও সতর্ক, আরও সজাগ থাকতে হবে। সেই জায়গায় কিন্তু কিছুটা ভুল ত্রুটি এগুলো হওয়ার সম্ভাবনা বা টেন্ডেন্সি হরোস্কোপে রয়ে যাচ্ছে। সম্পর্ক প্রেমের দিকটা ভালো, তবে সামান্য বিতর্ক তর্ক এগুলোকে যতটা সম্ভব এড়িয়ে চলবেন, ততই কিন্তু আজকের দিনটা আপনার পক্ষে শুভ কাটার সম্ভাবনা হরোস্কোপে থাকছে।
আছে। এছাড়া বিদ্যাভাব স্কুল কলেজের পড়াশোনা হায়ার স্টাডিজ এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা যথেষ্ট ভালো যেতে পারে। অনলাইন ভিত্তিক যে কোনো কাজকর্মগুলোর ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ বা প্রোগ্রেসিভ কাটতে পারে। এখানে এটাও খেয়াল রাখতে হবে ফাটকার ক্ষেত্রে বড় বিনিয়োগে ঝুঁকিপূর্ণ বিনিয়োগে এগুলোর ক্ষেত্রে না যাওয়াই ভালো, একটু রয়ে শোয়ে এগোনো সব ক্ষেত্রে উচিত হবে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে, লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দেবেন, সেটা আপনাদের ক্ষেত্রে সর্বাধিক প্রযোজ্য হবে। বিস্তারিত জানতে আপনাদের আপকামিং ভিডিওগুলো দেখতে হবে এবং সেখানে বাকিটা আপনারা জানতে পারবেন। সন্তানের ফিউচার বা সন্তান বিষয়ে যে কোনো ভাবনা চিন্তা আজকের দিনে করতে পারেন। হেলথের ক্ষেত্রে সামান্য নার্ভ, স্কিন, অ্যালার্জির সমস্যা, একটু পেটের সমস্যা আজকের দিনে থাকতে পারে। অবশ্যই 2023 বর্ষফলটা দেখে নেবেন, নিচে ডিসক্রিপশন সম্পর্কে একটা লিঙ্ক দেওয়া আছে, 1 ঘন্টার আলোচনা শুধু বৃশ্চিকের সঙ্গে, কিন্তু এ মাসের মাসিক রাশিফলটা ফলো করবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনা, চলে এলাম আমরা সরাসরি কিন্তু ধনুলগ্ন ধনুরাশি ক্ষেত্রে। রাশিতে প্রবেশ করছে বুধ, তার হাত ধরেই পরপর প্রবেশ করবে শুক্র এবং তারপরে সূর্য। এই বিষয়ে আপনারা ডিসেম্বরের মাসিক রাশিফল অনেক তথ্য পেয়েছেন, তবে এই ভিডিওর আগে পরে যে বুধের ভিডিওটা পাবেন সেখানে কিছু আরও কিছু দেওয়া থাকবে তথ্য, সেটা অবশ্যই দেখে নেবেন। যেহেতু চন্দ্র আজকে চতুর্থভাবেই অবস্থান করছে এখনও এবং বুধ এবং বৃহস্পতি চন্দ্রের মধ্যে একটা কম্বিনেশানও থাকছে, তো সেখানে বলবো মন আবেগপূর্ণ এবং ছোটোখাটো বিষয়ে একটু অস্থিরতা মনের ভেতর থাকবে। যে কোনো বিষয়ে সিলি মিস্টেকের বিষয়টা একটু খেয়াল রাখবেন। বিদ্যাভাব শুভ যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে, সাধারণ কেনাকাটি সংসাদপূর্ণের কাজগুলো করতে পারেন। কর্ম এবং ব্যবসার অধিপতি বুধের ট্রানজিটের জন্য আজকের দিনে চাকরি এবং ব্যবসা সংক্রান্ত বিষয়ে ঝুঁকিপূর্ণ ডিসিশনগুলো নেবেন না, যেটা যেভাবে চলছে তার সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করুন এবং কোনো ডিসিশন নিতে হলে আগামীকাল থেকে আপনি নিতে পারেন। বিদ্যাভাবের ক্ষেত্রে এখানে গবেষকদের ক্ষেত্রে দিনটা ভালো, চাকরিমুখী পড়াশোনাগুলো ভালো যাবে, কম্পিটিশনে সাকসেসফুল আজকের দিনে হতে পারে, তবে চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে কোনো ভালো খবরাখবর কিন্তু আজকের দিনে আসতে পারে। প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে ভালো, নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রে আজকের দিনটা ভালো, তবে আপনার হাজব্যান্ড বা ওয়াইফের হেলথ ইস্যু কিছু থাকলে, শারীরিক কিছু সমস্যা থাকলে সেই বিষয়ে একটু সতর্ক থাকবেন, এগুলোতে কিন্তু কিছুটা সমস্যা ক্রিয়েট করতে পারে। যে কোনো ক্ষেত্রে ছোটোখাটো হেলথ ইস্যুগুলো কিন্তু ইগনোর করা ঠিক হবে না। এছাড়া আমি এখানে বলবো যে সেলফ প্রফেশনে যারা আছেন ভালো, ওয়ার্ক ফ্রম হোম যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো, সরকারি কর্মীদের ক্ষেত্রে ভালো যাবে, চাকরি ব্যবসা দু ক্ষেত্রে মেডিকেল প্রফেশনগুলো আজকের দিনে ভালো যাবে, দূরের কানেকশান আছে এগুলোর ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন, ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্মে একটু সতর্ক থাকবেন, অনলাইন ভিত্তিক কাজগুলোর ক্ষেত্রে কিছু ছোটোখাটো পরিবর্তন রদবদল হতে পারে, পেটজনিত সমস্যার বিষয়ে একটু সতর্ক থাকা আজকের দিনে দরকার, সর্দি কাশি অ্যালার্জির সমস্যা এগুলো কিন্তু কমাবাড়া কিছুটা করতে পারে, আর সাধারণ কেনাকাটি সংসাদপূর্ণের কাজে আপত্তি নেই সেগুলো করতে পারেন, সন্তানের মতকে গুরুত্ব দেবেন। আর অন্যান্য বিষয়ের মধ্যে আমি এটুকু বলবো, বৃহস্পতি চন্দ্র যেহেতু যোগ এবং বুধের কানেকশান একটু ঝোঁকের মাথায় সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা থাকবে, এগুলো বিষয়ে আপনাকে একটু সতর্ক থাকতে হবে, মেপে ঝুপে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন, সেটাই আপনাদের ক্ষেত্রে সর্বাধিক উচিত হবে। বিস্তারিত জানতে অবশ্যই ডিসেম্বরের রাশিফল 2023 বর্ষফল এগুলো দেখে নেবেন, 1 ঘন্টার আলোচনা, 23 বর্ষফল এবং অন্যান্য ভিডিওগুলো ফলো করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্র কিন্তু রাশির তৃতীয় যোগাযোগপূর্ণ দিন, রেবতী নক্ষত্র বুধের কানেকশান থাকছে, বুধ রাশির দ্বাদশে প্রবেশ করছে, চোট আঘাত এবং আকস্মিক কিছু শারীরিক অসুস্থতার সম্ভাবনা থাকতে পারে, খেয়াল রাখবেন নতুন কিছুতে হাত দেওয়ার ক্ষেত্রে ভেবেচিন্তে এগোবেন, খরচ একটু বাড়তে পারে, আজকের দিনে কোনো কাজ করতে গিয়ে একটু ঘুরপথে কাজটা হবে, চটপট কাজটা হতে গিয়ে কিছুটা বাধা থাকতে পারে, বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন, দাম্পত্য সুখে সামান্য মতভেদ থাকতে পারে, প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে ভালো, কর্মক্ষেত্রে স্বাভাবিক পরিস্থিতি বজায় থাকবে, ব্যবসার ক্ষেত্রেও দিনটা লাভদায়ক, যোগাযোগ পূর্ণ বিষয়গুলো থাকবে, দূরের কানেকশনগুলো থাকবে, তবে ধার বাকিতে যেটা কাজ করেন একটু খেয়াল রাখবেন, কর্মক্ষেত্রে খানিকটা ওভারটাইমের টেন্ডেন্সি আছে, ইন্টারভিউর ক্ষেত্রে খুব স্ট্রং নয় দিনটা, মধ্যম প্রকৃতির কাটতে পারে। এছাড়া এখানে যারা দূরে ঘুরতে গেছেন তাদের ক্ষেত্রে সমস্ত জিনিসপত্র ফিরিয়ে আনা বা নিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা আছে কিনা সেগুলো দেখে শুনে এগোবেন, কর্মক্ষেত্রে সরকারি কর্মী, মেডিকেল কর্মী, সেলস, মার্কেটিং, টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো যাবে, সন্তানভাব আজকের দিনে কিন্তু শুভ কাটবে, অনলাইনের কাজগুলোর ক্ষেত্রে চোখ কান খোলা রাখা দরকার, তবে অনলাইন ব্যবসা চাকরি এগুলোর ক্ষেত্রে ভালো ফল আজকের দিনে পাবেন, সেরকম খারাপ অর্থে দেখছি না। বুধের রাশিতে দ্বাদশের পরিবর্তন কিছুটা ঘুমের একটু ডিস্টার্বেন্স করতে পারে, এটা কিন্তু খেয়াল রাখবেন, আদারওয়াইজ বিদেশের কোনো কানেকশান, বৈদেশ যাত্রা হোক, কোনো যোগাযোগ হোক, এগুলো কিন্তু আজকের দিনে তৈরি হতে পারে। অবশ্যই আপনারা 2023 মূল বর্ষফল ডিসেম্বরের মাসিক রাশিফলটা দেখুন, সেখানে আরও বিষয় জানতে পারবেন, আর প্রয়োজনে অবশ্যই আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভলগ্ন কুম্ভরাশির ক্ষেত্রে চন্দ্র রাশির দ্বিতীয় অবস্থান করছে এবং এখানে বৃহস্পতির সঙ্গে যুক্ত, আজকে কিন্তু বুধ কর্মভাব থেকে অর্থাৎ দশম থেকে একাদশে প্রবেশ করছে, এটা খুব ভালো পয়েন্ট, এবং আজকের দিনটি আমি বলবো কয়েকটা বিষয়ে সামান্য একটু সতর্ক থাকলেও বেশ কিছু ক্ষেত্রে সামনের দিনে আপনি লাভবান হতে পারেন। প্রথমত আজকের দিনে চন্দ্র যেহেতু দ্বিতীয়ভাবে আছে, সেভিংসে ইনভেস্ট করা যেতে পারে, খাওয়া দাওয়ার রুচির কিছু পরিবর্তন হতে পারে, গতদিন যার যেসব ব্যবসাগুলো ভালো গেছিলো তার মধ্যে গ্রোথ থাকতে পারে, তবে কর্মক্ষেত্রে যেহেতু বুধের রাশি পরিবর্তন একটু সব কিছু মানিয়ে গুছিয়ে চলার চেষ্টা করুন, অযথা কোনো বিবাদ অশান্তিতে জড়াবেন না, যেটা যেরকম
রকমভাবে চলছে তার সঙ্গে কিন্তু খাপ খাইয়ে চলাটা খুবই দরকার। এছাড়া সাধারণভাবে বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষায় পড়াশোনার ক্ষেত্রে ভালো, কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, সাধারণ কেনাকাটিগুলো কোনো সমস্যা নেই, সেগুলো কিন্তু আজকের দিনে আপনি করে ফেলতে পারেন। তবে বুধ যেহেতু আপনাদের রাশির অষ্টমপতি এবং পঞ্চমপতি, প্রেম সম্পর্কিত বিষয়ে একটু সমস্যা থাকতে পারে, খাওয়া দাওয়া রুচির কিছুটা পরিবর্তন হতে পারে, এখানে আইনি ক্ষেত্রে কিছু রদবদল হতে পারে, এই বিষয়গুলো একটু সতর্ক বা সেন্সিটিভ থাকাটা আজকের দিনে জরুরি। এখানে কর্মক্ষেত্রে বিশেষত প্রিন্টিং প্রেস, পারিবারিক পেশা, সরকারি দফতরের কোনো কাজকর্ম, অনলাইন কাজকর্ম ইত্যাদি ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাবে। মেডিকেল ইত্যাদি ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে। ব্যবসার মধ্যে বিশেষত এখানে খাদ্যদ্রব্য, আহার্য সামগ্রী, মোবাইল, নেটওয়ার্কিং, কোনো ধরনের দূরের কোনো ব্যবসা বাণিজ্য, এন্টারটেনমেন্ট রিলেটেড প্রফেশন, এগুলোতে ভালো ফল আজকের দিনে ব্যবসার ক্ষেত্রে পেতে পারেন। এবং মেডিকেল ইত্যাদি প্রফেশনের ক্ষেত্রেও ব্যবসার জায়গাটা মোটামুটি আজকের দিনে ভালো যেতে পারে। গান বাজনা যারা করেন, মিউজিশিয়ান যারা, তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। তবে বাক্যকে একটু নিয়ন্ত্রণে রাখবেন, ঝগড়াঝাটি এড়িয়ে চলবেন, ব্যক্তিগত তথ্য নিজের ভেতর রাখার চেষ্টা করবেন, সেই দিকগুলো অবশ্যই মেনটেন করতে হবে। দাম্পত্য সুখ মোটের উপর ভালো যাবে। প্রেমের ক্ষেত্রে আমি মনে করি যে ঝগড়াঝাটি এড়িয়ে চললে তুলনামূলক আজকের দিনটা ভালো যাবে, তবে পুরনো প্রেমের ফিরে আসা বা এরকম কোনো যোগাযোগ সরস্কোপে থাকতে পারে সেই বিষয়ে, বা প্রেমের ক্ষেত্রে কোনো সমস্যা চলছিল একটা সমাধান পেয়ে গেলেন সেই বিষয়ে কিন্তু কিছু ভালো পদক্ষেপ হতে পারে। সন্তান যারা ক্যারি করেছেন, সাময়িক হেলথের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। ডিটেলটা জানতে অবশ্যই আপনাকে দেখতে হবে ডিসেম্বরের 2022-এর রাশিফল, সঙ্গে 2023-এর এক ঘন্টার বর্ষফল, সেটা কিন্তু অবশ্যই দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সমস্যায় ফোনে আপনারা বুকিং করে কনসাল্ট করতে পারেন। মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি সাপেক্ষে রাশির কিন্তু রাশিতেই, এবং রাশিতে চন্দ্র এবং আজকে বুধ কিন্তু কর্মভাবে প্রবেশ করছে। কর্ম এবং ব্যবসা দুটোই কিন্তু প্রভাবিত, কারণ বুধ ব্যবসার অধিপতি, সে কর্মভাবে প্রবেশ করছে, যেটা যেভাবে চলছে তার সঙ্গে একটু খাপ খাইয়ে বা মানিয়ে চলার চেষ্টা করুন চাকরি ব্যবসা দু ক্ষেত্রে। কর্মক্ষেত্রে বুধের প্রবেশ কিন্তু ভালো, আমি এর আগে বহু জায়গায় বলেছি যে কর্মভাবে বুধ কিন্তু এখানে ভালো ফল দেবে এবং আপনাদের ক্ষেত্রে আপকামিং সময়গুলো কিন্তু বুধের কিন্তু হেল্প পাবেন। তবে এটুকু বলবো আজকের দিনে বুধ যেহেতু প্রবেশ করছে, কর্মক্ষেত্রে একটু ঝগড়াঝাটি অশান্তি এড়িয়ে চলবেন, তর্ক বিতর্কগুলো এড়িয়ে চলবেন, ব্যবসার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ বিনিয়োগগুলো এড়িয়ে চলবেন, চলতি ব্যবসার লাভ হবে, আর্থিক যোগাযোগ কিন্তু সফলতার সঙ্গে থাকবে, এবং সাধারণভাবে কেনাকাটি, শখসৎপূর্ণের কাজ, ইম্পর্টেন্ট কাজ, এগুলো ব্যবসার ক্ষেত্রে করতে পারেন। টার্গেট ভিত্তিক ব্যবসাগুলো ভালো যাবে, মেডিকেল, মিডিয়া, ট্রান্সপোর্ট, এই জাতীয় ব্যবসাগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। প্রিন্টিং প্রেস মিডিয়া যারা আছেন তারাও কিন্তু ভালো ফল পাবেন, এবং এখানে সেলফ প্রফেশন ইত্যাদিগুলো ভালো যাবে। তবে ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে যারা কাজ করছেন, গৃহ থেকে পরিচালিত এরকম কোনো ব্যবসা করছেন, কুটির শিল্প ইত্যাদিতে, সেখানে কিন্তু কিছু কিছু জায়গায় একটু পরিবর্তনের সম্ভাবনা আছে। আদারওয়াইজ আজকের দিনটা ব্যবসার ক্ষেত্রে কিন্তু মোটের ওপর পজিটিভ ভাইব্রেশনের ইন্ডিকেশন হরোস্কোপে আমরা দেখতে পাচ্ছি। এছাড়া কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ ইত্যাদি এগুলো করতে পারেন। সম্পর্ক প্রেমের ক্ষেত্রে সামান্য একটু বিতর্কপূর্ণ বিষয় থাকতে পারে, বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে। দাম্পত্য ক্ষেত্রে পার্টনারের শরীর স্বাস্থ্য বিষয়ে একটু খেয়াল রাখবেন, দাম্পত্য জীবন একটু ইমোশনাল বা সেন্সিটিভ এগুলো কিন্তু থাকবে, আদারওয়াইজ এমনি কিন্তু ঠিক আছে। মায়ের মত থেকে গুরুত্ব দেবেন, সর্দি কাশি ঠান্ডা লাগার সমস্যা থাকলে এই বিষয়ে একটু খেয়াল রাখবেন, ঘুমের একটু আপডাউন হওয়ার সম্ভাবনা আছে, রোজ নামচা রুটিনের পরিবর্তন হতে পারে। তবে গতদিন আপনাদের চাকরি ব্যবসা যে ক্ষেত্রে ভালো গেছিলো সেগুলো কিন্তু ভালো যেতে পারে। দূরযাত্রা, ভ্রমণ, বিদেশ যাত্রা এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল থাকবে, এ বিষয়ে কিন্তু আপনি গুড রেজাল্ট পেতে পারেন। বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে 2023-এর এক ঘন্টার ডিটেল আলোচনা, যেটা এনস্ক্রিনে ফুটে উঠছে, এ মাসের ডিসেম্বরের রাশিফল সেটাও ফুটে উঠছে, এখানে এনস্ক্রিনে দেখে নেবেন, সঙ্গে অবশ্যই কিন্তু অন্যান্য ভিডিওগুলো ফলো করবেন। আমরা কিন্তু ফিরছি একটু পরেই নতুন ভিডিও নিয়ে, সমস্যা আপনারা কিন্তু আমাদের যে বুকিং নাম্বারে কল করে যোগাযোগ করতে পারেন। চলে আসছি আজই নতুন ভিডিও নিয়ে, নমস্কার।